ওয়েলকাম এভরিবডি, এটা হচ্ছে আমার ঢাকা থেকে গয়া কাশী ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন কীভাবে ঢাকা থেকে গয়া আসলাম, গয়া ঘুরলাম। এই পর্বে দেখবেন গয়া থেকে কীভাবে কাশী আসলাম বা বারাণসী আসলাম। যারা প্রথম পর্বটি দেখেননি, দেখে নিতে পারেন। বারাণসীর উদ্দেশ্যে গয়া থেকে রওনা হলাম বন্দে ভারত ট্রেনে। এটা ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এবং সবচেয়ে আরামদায়ক আমার মনে হয়। এটার এক্সপিরিয়েন্স করার জন্যই মূলত গয়া থেকে কাশী এই শর্ট ডিস্টেন্সটা আমি এই রুটটা বেছে নেই। গয়া থেকে বারাণসী এর ভাড়া হচ্ছে 986 রুপি এক্সক্লুডিং ফুড। আপনারা যদি ফুড অর্ডার করতে চান সেটাও করতে পারেন, 225 টাকা বা রুপি ভেজ থালি। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স সত্যি অসম ছিল। ট্রেন জার্নি এমনিতেই আরামদায়ক, বন্দে ভারত সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ট্রেনের এক বগি থেকে আরেক বগি যেতে যে হ্যাসেল বা যে শক্ত শক্ত দরজাগুলো থাকে সেগুলো টানাটানি করার আর ঝামেলা নেই। অটো ডোর, জাস্ট একটা ক্লিক, ইয়েস, দরজা খুলে যাবে। এটা হচ্ছে সাসারাম, এক বিশাল শিব মূর্তি দেখা যাচ্ছে দূরে। ক্যামেরা ধরতে না ধরতেই সেটা চোখের সামনে থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এত বিশাল এবং সুন্দর মূর্তি, মনে হচ্ছিল নেমে স্টেশনে মূর্তির কাছাকাছি গিয়ে দেখে আসি। যাই হোক, সাসারাম স্টেশন হচ্ছে বারাণসীর আগের স্টেশন, আর বেশিক্ষণ বাকি নেই। এ পর্যন্ত যাত্রা খুবই স্মুথ ছিল। ট্রেনে ঢোকার দরজাটাও কিন্তু অটো, একবার যদি দরজা লেগে যায় ওই অটোমেটিক্যালি আর কেউ ট্রেনে ঢুকতে পারবে না। সো স্টেশনে নেমে একটু ঘুরে বেড়াবেন, বাদাম খাবেন, ওই হিন্দি সিনেমার মতো জল আনতে গিয়ে ট্রেন ছুটে যাবে আবার দৌড়ে গিয়ে ধরবেন, এটা হবে না। অটো ডোর, তাই সাবধান। সাসারাম হচ্ছে বারাণসীর আগের স্টপেজ, তবুও এক ঘন্টা বাকি এবং এই 12টার দিকে লাঞ্চ দিয়ে দিল বন্দে ভারত স্পেশাল লাঞ্চ। লাঞ্চের ডিটেলস তো খুলে দেখালাম না, বা 4 ইঞ্চির মাছ দিল না, 6 ইঞ্চির আলু দিল, এত কিছু দেখানোর আমার দরকার নেই। লাঞ্চটা খুবই টেস্টি ছিল। ইউ ক্যান অর্ডার লাঞ্চ ওয়াইল ইউ বুক ইউর টিকিট, অর ট্রেনে জার্নি করার সময় আপনি 225 টাকা 250 টাকা দিয়ে লাঞ্চ করে নিতে পারেন। ভেজ অপশন ছিল আমার জন্য, ভালো ছিল, রুটি ছিল, ভাত ছিল, ডাল, সবজি, দই, ইট ওয়াজ টেস্টি অ্যান্ড ফ্রেশ, দ্যাট ওয়াজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। ইউজুয়ালি নর্মালি আমি বাথরুম দেখাতে পছন্দ করি না, কিন্তু এই বাথরুমটা দেখাচ্ছি স্পেশালি কারণ ট্রেনের মধ্যে এত স্পেশাস বাথরুম আমি এর আগে দেখিনি কখনো। অ্যাজ ইউজুয়াল ভেরি ক্লিন, অটোমেটেড ফ্ল্যাশ এবং খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে। ভালো সময়টা আসলে খুব দ্রুত কেটে যায়, তেমনই এই আরামদায়ক ট্রেন জার্নিও ফুরিয়ে এলো। প্রথমবারের মতো প্রবেশ করলাম কাশী বা one of the oldest city on earth, Varanasi.
তুমি কি ভয়েস ওভার করতে চাও? বারাণসী থেকে না, বারাণসী থেকে না, গয়া থেকে বারাণসী পর্যন্ত এই বন্দে ভারতের টিকিট হচ্ছে 986 টাকা, আর লাঞ্চ হচ্ছে 225 টাকা। আমি কিন্তু লাঞ্চ আগে থেকে বুক করিনি। এই যে আমার সামনে যে একটা ছেলে হেঁটে গেল, ও খেতে পারেনি লাঞ্চ, ও লাঞ্চটা আমাকে দিয়ে দিয়েছে। আমি কিন্তু লাকি, আমি কিনে খাবো ভেবেছিলাম, কিন্তু ও যেহেতু আমার পাশে সিটে বসেছে ছেলেটা, ও শুনতে পেলো এবং বললো যে দেখেন দাদা, আমার তো লাঞ্চটা নষ্ট হবে, আপনি খেয়ে ফেলেন, আমি টাকা সাধলাম নিল না। যাক, ইন্ডিয়াতে এমন অভিজ্ঞতা হবে ভাবিনি, সবসময় তো ভেবে শুনেছি শুধু, মানে সবাই বলে যে দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবেন। যাই হোক, ভয়েস ওভার দেয়া ছোটো বাচ্চা থাকলে বাসায় এমনই হয়। আমার অরিঞ্জয় আমার সাথে এসে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছে, আপনারা বিরক্ত হবেন না আশা করি। ট্রেন থেকে নেমে বৌধুলি চক এই জায়গাটাতে যেতে যাচ্ছিলাম, আগের ব্লগগুলোতে দেখেছি মানে অন্যান্য ইউটিউবারদের, কিন্তু ওয়েদার তো মারাত্মক গরম, আর কোনো কিছু বেশি দামাদামি না করে একটা টোটো পেয়ে গেলাম, 100 টাকা ভাড়া বললো রেল স্টেশন থেকে, মানে বানারস রেল স্টেশন থেকে গোধুলি চক পর্যন্ত। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের সবচেয়ে কাছাকাছি মোড়। তো একটা শপিং মল আছে, PDR শপিং মল, ওইখানে অটো নামিয়ে দেবে, আবার সেখান থেকে আপনি ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন মন্দিরের দিকে, অথবা রিক্সা করে মন্দিরের আরেক ধাপ কাছে যেতে পারেন, কিন্তু পুরোপুরি রিক্সা করে বা অন্য কোনো যানবাহনে করে মন্দিরের কাছাকাছি যাওয়া যাবে না, বা ঘাটের কাছেও যাওয়া যাবে না। যেহেতু নতুন জায়গা, টোটো থেকে নেমে আবার একটা রিক্সা করলাম, কত দূর আগে যাওয়া যায়, বেশি না 5 মিনিট আগেই ছিল গোধুলি চকটা, তারপরে 20 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। হোটেল খুঁজতে খুঁজতে দালালের দেখা পেয়ে গেলাম, এবং দালাল একটা হোটেল ঠিক করে দিতে আমাকে হেল্প করলো, এটা আমি খুবই তার কাছে কৃতজ্ঞ। নর্মালি আমরা দালালদেরকে নেগেটিভ অর্থে দেখি, কিন্তু যদি এই দালালের সন্ধান আমি না পেতাম, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে পেয়ে গেছি আসলে গোধুলি চকের কাছাকাছি, বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি, এবং দশাশ্বমেধ ঘাট যেটা সেটারও কাছাকাছি। হোটেলের নাম হোটেল শিবে, এসি হোটেল, 2 রাতের জন্য ভাড়া করলাম 3200 রুপি। এবার একটা জিনিস দেখলাম, বাংলাদেশিদের হোটেল ভাড়া দিতে চাচ্ছে না, খুবই ঝামেলা করছে। ওয়াতেও আমি সেম প্রবলেম ফেস করেছি, বারাণসীতে গিয়েও সেম। আর যেহেতু আমি একা, দেখতেও হয়তো আমি অনেকটা সন্ত্রাসীর মতো, আসলে ভাড়া দিতে যাচ্ছিল না। যাই হোক, হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম বিশ্বনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে মন্দির দর্শন করব, তারপরে যা কিছু। আর যেহেতু লাঞ্চটা ট্রেনেই সেরে নিয়েছিলাম, লাঞ্চের আর ঝামেলা নেই, এখন বাজে 3:30, মন্দিরের দিকে রওনা হই। একদম নিরুদ্দেশ্য না, ঠিক অজানার দিকে যাত্রা। আমি কিছুই চিনি না এই শহরের, মন্দির কোন দিকে সেটাও আমি জানি না। বেরোয় পড়লাম হোটেল থেকে, ভিডিও করে রাখছি যাতে নাকি আবার ফেরত আসতে পারি ভিডিও দেখে দেখে হোটেলে। হোটেল থেকে বের হয়ে সোজা এই নন্দী ঠাকুরের স্তম্ভটার সামনে এসে দাঁড়ালাম। এটা মনে রাখাটা খুবই জরুরি, এটা হচ্ছে দিক নির্দেশক। এই নন্দী ঠাকুরের ডান দিকে, মানে স্তম্ভটার ডান দিকে হচ্ছে সব ঘাটগুলো যদি সোজা যাই, আর মুখ বরাবর গেলে হচ্ছে বিশ্বনাথ।
মন্দির। আমি যদিও যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, কাউকে জিজ্ঞেস টিজ্ঞেসও করতে ইচ্ছা করছিল না, কারণ পুরো এলাকাটাই আসলে ঘুরে দেখার মতো। দুপুরে তপ্ত রোদের কথা আমার আর মাথায় ছিল না। নতুন জায়গা দেখার এক্সাইটমেন্টে আমি হেঁটেই চলেছি কাঠফাটা রোদ দূরে। হাঁটতে হাঁটতে একদম শুরুতেই চলে আসলাম দশাশ্বমেধ ঘাটে। যাওয়ার কথা ছিল মন্দিরে, কিন্তু চলে আসলাম ঘাটে। এবার ঘাটে এসে মানুষকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কোন দিকে, বলল ঘাটের রাস্তা ধরেই যাওয়া যাবে, এই 400-500 মিটার সামনে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ঘাটের পথ ধরেই হাঁটা শুরু করলাম মন্দিরের খোঁজে। ঘাটের পাড় ধরে হাঁটতে হাঁটতে মোটামুটি 10-12 মিনিট হাঁটার পরই কিন্তু মন্দিরের এই বিশাল গেটটার কাছাকাছি এসে পৌঁছালাম। তারপরও দিক নির্দেশনাহীন ছিলাম, হাঁটছিলাম। মূল মন্দিরে প্রবেশ করে কোন দিক দিয়ে সেটা কিছুই জানতাম না, আন্দাজেই হাঁটছি। এখানে একটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে। বিশাল মন্দির কমপ্লেক্স, আসলে আমি তো কিছুই চিনি না, প্রথমবার গিয়েছি বা কোনো দিক নির্দেশক নেই। আমাকে হাঁটতে দেখে হঠাৎ এক পিচ্ছি ছেলে এসে আমাকে বলল, তুমি কি মন্দিরে যাবে? মানে হিন্দিতেই বলল। আমি বললাম হ্যাঁ মন্দিরে যাব, কিন্তু মন্দিরটা কোন দিকে? যেমন এটা হচ্ছে ভারত মাতা, মানে ভারত মাতার মূর্তি, এমন বিভিন্ন ধরনের মূর্তি দেখছিলাম, কিন্তু মেইন মন্দিরে যাই কীভাবে বুঝতেছিলাম না। হঠাৎ একটা পিচ্চি ছেলে আসলো, আমাকে দেখালো তুমি সহজে মন্দিরে যেতে পারবে, হচ্ছে টিকিট কেটে 300 টাকার VIP গেট দিয়ে সহজে মন্দিরে ঢুকতে পারবে। তোমার নাম কে বাতা? শ্যাম বাহাদুর। আর শ্যাম বাবু কে? শ্যাম বাহাদুর আর বাবু। কিতনে বাজে তক মন্দির কে অন্দর যা সকুঙ্গা মে? জ্ঞান মন্দির কে অন্দর পঞ্জাব জ্ঞান মে যা সকুঙ্গা। হ্যাঁ, আবি কিতনা দূর হ্যায়? আনে ওয়ালা হ্যায়, জ্যাদা দূর নেই। 50 মিনিট? হ্যাঁ, 1 ঘন্টা। আর কিতনা দূর চলনা পড়েগা? থোড়া চলনা পড়েগা। মন্দির কে দর্শন কে বাদ মে আরতি দেখ সকুঙ্গা? আরতি वहाँ मैं फिर घूम सकूँगा? तुम रुकना ज़रा, मैं दर्शन करके आ रहा हूँ। मतलब दर्शन करने के बाद तुम ही मुझे लेके जाना फिर बाहर। এত ভুরভুলে আর চিপা চাপা গলি, আসলে এই পিচ্ছি না থাকলে আমি জীবনেও এই মন্দিরের গেট এত সহজে খুঁজে পেতাম না, এবং এত দ্রুত মন্দির দর্শন করতে পারতাম না। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তাই ভিতরের কিছুই দেখাতে পারছি না। এটা হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট, এদিক দিয়ে VIP টিকিট নিয়ে ঢুকতে হয়। যদিও 15 মিনিটের মধ্যে মন্দির দর্শন করে বের হয়ে আসার কথা ছিল, কিন্তু ভিড়ের কারণে আধা ঘন্টার উপরে ডেকে গেল। পিচ্চিটাকে আর বাইরে বের হয়ে পেলাম না, মনটাই খারাপ হয়ে গেল। তবু একা একা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। ¡Gracias!
মন্দির দর্শন শেষে 5:30টার দিকে এসে বসলাম এই দশাশ্বমেধ ঘাটে, যেখানে সন্ধ্যা আরতি হয়, ওয়ার্ল্ড ফেমাস, অনেকবার ইউটিউবে দেখেছি, মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি হয়। আমিও আগে ভাগে জায়গা নিয়ে বসে পড়লাম, একদম আরতি যেখানে হয় সেটার কাছাকাছি। 1.5 ঘন্টা আগে থেকে বসেছিলাম, সময় যত ঘনিয়ে আসছিল এই আরতি দেখার মনস্কামনাটা আরও বেশি বেড়ে চলেছিল, মানুষের ভিড় বাড়ছিল এবং এতেই ঘটে বিপত্তি। আমি তো অত গরমে থেকে অভ্যস্ত না, আর প্রায় 3:30 থেকে হাঁটছি গরমে। চৈত্রের এই খরতাপ শরীর অসুস্থ করে দিল আমার, সেখানে আর বেশিক্ষণ বসে থাকতে পারিনি। প্রচণ্ড জলের তেষ্টা পেল, হঠাৎ মাথা টাথা ঘুরিয়ে উঠল। এর মধ্যে খুবই হাস্যকর একটা ঘটনা ঘটলো, আমার শরীর খারাপ হয়েছে, আমি উঠে দাঁড়িয়েছি মাচার উপরে, আবার মাথাটা ঘুরিয়ে গেল, আবার বসেছি মাচায়। পাশের এক বৃদ্ধ লোক জিজ্ঞেস করছে কি হচ্ছে, তা আমি ভাবলাম আমার শরীরের কথা জিজ্ঞেস করলো যে কি হচ্ছে। তা আমি বললাম যে চাচা মেরা সর চাকরা আ রাহা হ্যায়, মানে মাথা ঘুরছে আমার। উনি বললে না না, তোমার কি হচ্ছে সেটা জিজ্ঞেস করিনি, সেখানে কি হচ্ছে, তুমি যে মাচার উপর দাঁড়িয়ে দেখলে ওই আরতির জায়গাটাতে সেখানে কি হচ্ছে, মানে আমি হাসবো না কাঁদবো। আসলে এত ভিড়ের মধ্যে কেউ কারো খবর নেওয়ার এই অচনা শহরে নেই, এই একটা বিপদে পড়েছিলাম। যাই হোক, ভগবানের কৃপায় কোনোরূপে টিকে গিয়েছি, জল টল খেলাম গিয়ে, কিন্তু অত কাছ থেকে সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি। কিন্তু সন্ধ্যা আরতির সময়কার যে অলৌকিক ভাইব সেটা আমি ফিল করেছি। ভিড়টা ছেলে পেছনে গিয়ে যখন দাঁড়ালাম, কাছ থেকে হয়তো সন্ধ্যা আরতি দেখতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে থাকলে আর অবস্থা খারাপ হতো। তখন যে আরতি শুরু হলো, আরতির যেই ফর্মালিটিসগুলো শুরু হলো, নদীর ঘাটে মনে হলো যে একটা অলৌকিক বাতাস এসে সবার মন প্রাণ জুড়িয়ে দিল। এতক্ষণ কিন্তু মানে গাছের পাতা অনড় ছিল না, এতটা স্তব্ধ একটা গোমট পরিবেশ ছিল। যেই সন্ধ্যা আরতি শুরু হলো, শঙ্খের ধ্বনি দেয়া শুরু করলো বা ঘণ্টা বাজা শুরু করলো, সাথে সাথে মনে হলো যেন এক অলৌকিক পরিবেশ, গঙ্গা মাতা জেগে উঠলো আর একদম ঠান্ডা শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে গেল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ওই পতাকাগুলো উঠছে, এতক্ষণ উঠছিল না, আরতি শুরু হলো, আর এই বাতাস নদীর ঘাটে মন প্রাণ জুড়িয়ে দিল। আসলে এতটাই আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম এই অলৌকিক দৃশ্য দেখে, যে কি আর বলবো, এটা সশরীরে যদি কেউ এক্সপিরিয়েন্স না করে এটা বলে বোঝানো যাবে না। খারাপ সময় যখন আসে তখন সব দিক দিয়ে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু সুস্থ বোধ করলাম ঠিকই, কিন্তু পাশেই হোটেলের ট্রান্সফরমার বাস্ট হয়েছিল, এই জন্য সকাল থেকে জল নেই, এসি চলে না, শুধু জেনারেটারে কোনো রূপে প্যানেল লাইটটা চলছিল। ভাগ্য ভালো আমি ভোর রাতে উঠে স্নান টান করে নিয়েছিলাম, পরে দেখি যে 10:00 পর থেকে আর ইলেকট্রিসিটিও নেই, কোনো জলের ব্যবস্থাও নেই, শরীরটাও খারাপ, তাও খাওয়া দাওয়া স্কিপ করলাম, মোটামুটি হোটেলেই দিনটা কাটিয়ে দিলাম। মনটা খারাপ হচ্ছিল কারণ তীর্থটা কমপ্লিট করতে পারলাম না। সারাদিন হোটেলে কাটিয়ে রেস্ট নিয়ে শরীরটা একটুখানি চলার উপযোগী করে রওনা হলাম লাল বাহাদুর এয়ারপোর্টের দিকে, বারাণসী এয়ারপোর্ট, সেখান থেকে চলে যাব কলকাতা। আসলে শরীর খারাপ হয়ে গেলে আর কোনো কিছুই ভালো লাগে না, সুস্থতা হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ, সেটা এই ট্যুরে আরেকবার ভালো মতো অনুধাবন করলাম। নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি আসলে খুব জোরালোভাবে ফিল করছিলাম এই সময়, যেহেতু বারাণসী এয়ারপোর্টটা মূল মন্দির থেকে অনেকটা দূরে, প্রায় 25 কিলোমিটার দূরে। অনেক আগে ভাগেই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম,
সময় মতোই চলে আসলাম এয়ারপোর্টে। চেক ইন টেক ইন সব স্মুথলি হয়ে গেল, রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। সরাসরি ঢাকায় চলে আসতাম, কিন্তু যেহেতু বারাণসী থেকে সরাসরি ঢাকায় কোনো ফ্লাইট নেই, কলকাতা হয়ে তারপরে ঢাকা আসতে হবে। রাত 9:30 ফ্লাইট ছিল, ঠিক 11:20 কলকাতায় ল্যান্ড করলাম নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। এখান থেকে আমার ছোট পিসির বাসা কলকাতার লেক টাউনে মাত্র আধা ঘন্টার দূরত্বে। তবুও ট্যাক্সি ফেয়ার নিল 500 টাকা, যেহেতু গভীর রাত হতে চলেছে। এবারের মতো ফিরে এলাম, অরিঞ্জয়কে আরেকবার দেখতে পারবো, এই খুশিতেই আমি চার ভাগ। যাই হোক, সকল নেগেটিভিটি মুছে ফেলে পহেলা বৈশাখ, আজ পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন ছোট পিসুনিদের বাসায় কাটালাম। মা ছেলের সুন্দর জ্যামিং চলছে, দারুণ তাদের কেমিস্ট্রি, এটাও এক দারুণ অভিজ্ঞতা। মানে ও কি অন্য গান গাইতেছে? এইটাই করছে, কিন্তু তো ট্র্যাকে করাটা মানে নোটেশনে করাটা মুশকিল। চলো ও বিনি বিনা বাজা। রাতে অ্যাজ ইউজুয়াল বাবিলদা গাড়ি নিয়ে হাজির, এবং আমরা বেরিয়ে পড়লাম আমার সবচেয়ে প্রিয় অ্যাক্টিভিটি কলকাতায় গেলে, মানে এই শেষদিদের ফুটানিতে ফুটানি আর কি। নিজের তো আর কখনো এরকম গাড়ি কিনে লং ড্রাইভে যাওয়ার যোগ্যতা হবে না বা সামর্থ্য হবে না, কিন্তু এই শখটা আমার কলকাতাতে গেলেই মিটে। গাড়ি নিয়ে ছুটলাম বহুদূর বহুদূর বহুদূর। পরের দিন ভোর হতে না হতেই ছুটে চললাম নিজ বাড়ির উদ্দেশ্যে, মানে আমার অরিঞ্জয়ের কাছে ঢাকায়। এবারের ফিরতি যাত্রা ছিল শ্যামলী সৌহার্দ্য পরিবহনে, সেই গল্প সেই অভিজ্ঞতা আরেকদিন শেয়ার করব। কিন্তু সহি সালামতে এবার আমার বাবার কাছে ফিরতে পেরেছি, এজন্যই ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক শান্তি পেলাম নিজ শহরে ফিরে এসে। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, যদি সুস্থ হয়ে উঠি নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।